আমাদের জীবনের সুখ, সাফল্য, সমৃদ্ধি ব্যাপকভাবে নির্ভর করে আমরা কিভাবে চিন্তা করি তার ওপর। ব্যক্তিগত জীবন হোক কিংবা ক্যারিয়ার, জীবনের সকল ক্ষেত্রে সফলতার ভিত গড়ে দেয় সঠিক মানসিকতা। তাই চিন্তাভাবনা উন্নত করার মাধ্যমে আমরা আমাদের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারব। আর এই বইয়ে লেখক কিভাবে সফল এবং কার্যকরীভাবে চিন্তা করতে হয় তা শেখানোর চেষ্টা করেছেন। চিন্তা করার ক্ষেত্রে চারটি উপাদান রয়েছে, আর সেই উপাদানগুলো প্রকৃতির চারটি উপাদানের মতো, যেগুলো হলো মাটি, আগুন, পানি ও বাতাস। মাটি বা ভিত্তি, বেশিরভাগ মানুষ যখন নতুন কোনো বিষয় বা দক্ষতা আয়ত্ত করার চেষ্টা করে, তারা সাধারণত সবচেয়ে কঠিন অংশগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেয়। কিন্তু এই পদ্ধতি ভুল। নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে বেসিক বা ভিত্তির ওপর। বারবার চর্চার মাধ্যমে যখন আমরা ভিত্তিটা শক্ত করে ফেলতে পারব, তখন কঠিন অংশগুলো খুব বেশি কঠিন লাগবে না এবং ওই বিষয়ে আমাদের মৌলিক দক্ষতার সৃষ্টি হবে। আগুন বা ব্যর্থতা, সাধারণ মানুষ থেকে শুরু করে মহামানব কেউই ব্যর্থতার ঊর্ধ্বে নয়। সবাইকেই কখনো না কখনো ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হয়। কিন্তু একজন সফল আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় কে কিভাবে সে ব্যর্থতার প্রতি সাড়া দেয় তার ওপর। একজন সফল মানুষ জানে ব্যর্থতা জীবনের অবধারিত অংশ। জীবনে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে ব্যর্থতা আসবেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া। কারণ ব্যর্থতা থেকে পাওয়া সেই শিক্ষাই ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি তৈরি করে দেবে। ব্যর্থতা আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারবে তা আমরা আর অন্য কোথাও পাব না। তাই প্রতিটি ভুলের পর সেই ভুলকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, সেই ভুলের কারণ খুঁজে বের করতে হবে, যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, আমরা কেউ ভুল করা পছন্দ করি না, কিন্তু ভুল না করলে আমরা নতুন কিছু শিখতে পারব না। ভুল হলো আগুনের মতো, আগুন যেমন সোনাকে পুড়িয়ে পরিশুদ্ধ করে, তেমনি ভুলও আমাদের পুড়িয়ে পরিপক্ক করে তোলে। প্রতিবার ভুল করার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি। বিজ্ঞানী টমাস আলভা এডিসন ছিলেন তার জলজ্যান্ত উদাহরণ। তিনি 10,000 বার চেষ্টা করে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি 9,999 বার ব্যর্থ হইনি, আমি শুধু 9,999টি পদ্ধতি বের করেছি যা আমার কাজে আসেনি। বাতাস বা প্রশ্ন করা, বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি একটা বিষয় 6 বছরের শিশুকে বুঝিয়ে বলতে না পারে তাহলে সে নিজেই সেটা বোঝে না। কথাটা একদমই সত্যি। একটা বিষয়ে আমাদের ধারণা কতটুকু তা শুধু তখনই উপলব্ধি করা যায় যখন আমরা তা আরেকজনকে শেখাতে যাই। তাই কোনো কিছু খুব ভালোভাবে আয়ত্ত করতে হলে আমাদের সেটা আরেকজনকে শেখানোর মতো করে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে যে এই ব্যাপারটা যদি আমি আরেকজনকে শেখাতে চাই তাহলে তার কাছে এটিকে কিভাবে ব্যাখ্যা করব। এভাবে চিন্তার ফলে ওই বিষয়ের দুর্বলতাগুলো উন্মোচিত হতে থাকবে এবং সেগুলোর উপর কাজ করা সহজ হবে। একইভাবে আমাদের চিন্তা করতে হবে, আমি যদি এই বিষয়ের শিক্ষক হতাম তাহলে কোন কোন টপিক থেকে প্রশ্ন করতাম এবং আমি নিজেই কি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতাম। প্রশ্নগুলো করার সময় সতর্ক থাকতে হবে, কারণ ভুল প্রশ্ন করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত উত্তর পাব না। প্রশ্নগুলো এমনভাবে করতে হবে যাতে সেগুলো কার্যকরী হয় এবং প্রশ্নগুলোর উত্তরের ওপর সরাসরি কাজ করা যায়। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে আমি পরীক্ষায় কিভাবে বেশি নাম্বার পাব, সেটা কোনো কার্যকরী প্রশ্ন নয়, কারণ এটার কোনো নির্দিষ্ট উত্তর নেই। কিন্তু কিভাবে আমি আরও বেশি সময় ধরে পড়তে পারি বা কিভাবে আমি আরও সকালে ঘুম থেকে উঠতে পারি, এই প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর আছে। তাই এগুলো কার্যকরী প্রশ্ন। তাই আমাদের প্রশ্ন করার সময় এ ধরনের প্রশ্ন করতে হবে। প্রশ্ন করাকে বাতাসের সাথে তুলনা করা যায়। প্রতিবার নিঃশ্বাসের সময় আমরা যেমন তাজা বাতাস গ্রহণ করি, তেমনি প্রতিবার প্রশ্ন করার মাধ্যমে নতুন গুরুত্বপূর্ণ তথ্য পাই। পানি বা আইডিয়া, পানিকে যদি বাধাহীনভাবে চলতে দেয়া হয় পানি অবিরাম চলতে থাকে। একটি নদীর গতিপথ দেখলে তা উপলব্ধি করা যায়, যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত নদী বয়েই চলতে থাকে, হঠাৎ কোথাও থেমে যায় না। আইডিয়াও ঠিক তেমনই, পানি যেমন থেমে যায় না তেমনি একটি আইডিয়াও থেমে যায় না। সেই আইডিয়া থেকে
আরেকটি নতুন আইডিয়ার সৃষ্টি হয়। একইভাবে নতুন আইডিয়াগুলোর জন্মও পুরাতন কোনো আইডিয়া থেকে। তাই আমরা যখন কোনো একটি সমস্যার সমাধান করব, আমাদের সেখানেই থেমে গেলে চলবে না, সেই সমাধানকে কীভাবে আরও উন্নততর করা যাবে তা নিয়ে চিন্তা করতে হবে। ব্যাপারটা সবচেয়ে বেশি ফুটে ওঠে বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করা হয়েছিল শুধুমাত্র কৃত্রিম আলো সৃষ্টি করার উদ্দেশ্যে, কিন্তু যেই ধারণার উপর ভিত্তি করে বাল্ব আবিষ্কার করা হয়েছিল সেই একই ধারণাকে কাজে লাগিয়ে পরে বৈদ্যুতিক হিটার, টেলিভিশন, রেফ্রিজারেটরের মতো আরও আধুনিক এবং জটিল যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়। বৈদ্যুতিক বাল্ব যেমন চূড়ান্ত আবিষ্কার ছিল না, ঠিক তেমনি কোনো আইডিয়াই চূড়ান্ত আইডিয়া নয়। প্রত্যেক আইডিয়াকেই আরও উন্নত করা যায়।